আমাদের মতো প্রাইভেট ফার্মে যারা জব করে তাদের কিন্তু অনেক ইংরেজি জানতে হয়, বিশেষ করে ক্লায়েন্ট ডিল করার জন্য। তবে আমরা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরি, প্রচুর সময় আমাদের সেখানটায় চলে যায়। এরকম যাত্রাপথে কিংবা কোনো অফিসের সামনে কিছুটা সময় তো প্র্যাকটিস করে নেওয়া যায়। মনে মনে ভাবুন, ভিডিও অন করেছেন, পরিবারের সাথে কথা বলছেন, পরিবার জিজ্ঞেস করছে ওয়ের আর ইউ নাও, অ্যান্সার করলাম আই এম স্টেইং অ্যাট পাসপোর্ট অফিস, হাউ লং উইল ইউ বি স্টেইং দেয়ার, প্রবাবলি আউ বি স্টেইং দেয়ার ফর হাফ অ্যান আওয়ার, অ্যান্ড ইউ আর কোয়েশ্চেনিং হার নাও, স্ত্রীকে জিজ্ঞেস করছেন হোয়াট আর ইউ গোয়িং টু কুক টুডে, শি ইন রেসপন্স অ্যান্সার্স অর শি ইজ অ্যান্সারিং আই এম কুকিং পালস ভেজিটেবলস অ্যান্ড সাম ফিশ, ওকে উড ইউ কাম টু টেক ইউ লাঞ্চ টু আওয়ার হোম, ইউ ক্যান আনসার নো আই কান্ট বিকজ আই লাইক রেস্টুরেন্ট ফুড ভেরি মাছ।